নমস্কার। উত্তরসারা শ্রবণ ধনিষ্ঠা এই তিনটে নক্ষত্র যার প্রতিনিধিত্ব করে থাকে সেটি হলে মকর রাশি। সো আজকের টপিক আশা করি বুঝতে পারছেন মকর রাশি। মকর রাশির ক্যারেক্টার সম্পর্কে একটু উল্লেখ করে দেই। দৃঢ়বতী অর্থাৎ ফিক্সড, যেটা ডিসিশন নেব সেটা করে থাকবো, পরিশ্রমী, চঞ্চল, বিলাসী, লাক্সারিয়াস লাইফ লিডিং পছন্দ, বাট ফ্রেন্ড সার্কেল খুব স্বল্প সঙ্গী, মানে ফ্রেন্ডস গাদা গুচ্ছেন নেই। ইন্দ্রিয় সেবী অর্থাৎ ইন্দ্রিয় ভোগী, মানে নিজের লাক্সারিয়াস ব্যাপারগুলো খুব বেশি, একটু সেলফিশ ক্যারেক্টার। সাহসী, অতি শব্দকারী, অতিরিক্ত ভাইব্রেশন সাউন্ড, কর্কশভাষী এবং নাতি দীর্ঘ দেহ কিন্তু আমাদের এই মকর রাশির প্রতিনিধিত্ব করে থাকে। ধনুরাশির পরের থেকে 30 ডিগ্রি পর্যন্ত আমরা অবস্থান দেখে থাকি মকর রাশির। মকর রাশির অধিপতি শনিদেব। উত্তরসারা, শ্রবণা এবং ধনিষ্ঠা এই তিনটে নক্ষত্র কিন্তু মকর রাশির আন্ডারে রয়েছে। মকর রাশির কাল্পনিক ক্যারেক্টারটা দেখতে পেলে কিংবা ফিজিক্যাল স্ট্রাকচারটা অর্থাৎ সিম্বলটা দেখতে পেলে বুঝতেই পারা যায় মকরের মতো একটা জীব, যার সম্মুখভাগ ছাগল এবং পশ্চাদাংশ মকরের মতো। মকর রাশি চলরাশি অর্থাৎ এই রাশি সত্য, কিন্তু তার গতিপথ খুব ফাস্ট বেশি, কিন্তু তার গতি ক্ষিপ্র নয় অর্থাৎ বেকাতেরা নয়। মকর রাশির যে প্রতীক কিংবা সিম্বল, এটা থেকে অনায়াসে আমরা বুঝতে পারি যে সমতল ক্ষেত্রে চলার জন্য এই রাশিকে, এই রাশি নয় অর্থাৎ একটা সিম্পল একদম নর্মাল লাইফ লিড করে গেল এই জাতীয় ক্যান্ডিডেট কিন্তু মকর রাশি নয়। গতি ধীর, মন্থর, কিন্তু চলার মধ্যে একাগ্রতা খুব বেশি এবং বাধাবিঘ্নের মধ্যে চলার জন্য তার এই অসাধারণ এবং অদ্ভুত দেহের সৃষ্টি করেছেন ঈশ্বর। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছে সম্মুখে বাধা পেলে অর্থাৎ এগিয়ে যাওয়ার পথে বাধা পেলে সেই বাধা অতিক্রম করে বা বাধা এড়িয়ে যাওয়া অর্থাৎ অন্য রাস্তা, জাস্ট রাস্তাটাকে ব্যাখ্যা করে নেওয়া, এটা কিন্তু মকর রাশির একটা ক্যারেক্টারসের মধ্যে পড়ে। মকর রাশির যা ফিজিক্যাল স্ট্রাকচার কিংবা দেহের যা গঠন তাতে এই রাশি খুব একটা উচ্ছৃঙ্খল হতে পারে না। এই রাশি যে তিনটে নক্ষত্র রয়েছে এই নক্ষত্রগুলি মূলত ইন্ডিকেট করে থাকে একটা সিস্টেম্যাটিক লাইফ অর্থাৎ একটা নিয়মানুবর্তিতা, বাস্তবতা, শৃঙ্খলাপরায়ণ, শ্রম দক্ষতা, এই জিনিসগুলো মকর রাশির ক্যান্ডিডেটের মধ্যে খুব বেশি আছে। এই যে নক্ষত্রগুলো একই সাথে প্রতিনিধিত্ব করে থাকে কিন্তু পরিশ্রমী, বুদ্ধি অর্থাৎ বুদ্ধির উৎকর্ষতা, মানে বুদ্ধি তো অনেকের ক্ষেত্রে হয়ে থাকে, বুদ্ধিটাকে আপার লেভেলে কতটা এগানো যেতে পারে সেদিকটা প্রতিনিধিত্ব করে থাকে কিন্তু আমাদের এই মকর রাশি। বাট মকর রাশির ক্ষেত্রে অর্থ সংক্রান্ত ব্যাপার অর্থাৎ ধন সম্পত্তির কারকও কিন্তু আমাদের এই মকর রাশি। মকর রাশি জেনারেলি দেখে থাকবেন খুব একটা গরিব ক্যান্ডিডেট ইউজুয়ালি আমি খুব কম পেয়েছি। এই মকর রাশি একই সাথে অতিরিক্ত দ্রুত উত্তেজিত হওয়া অর্থাৎ মাথা গরম, টেম্পটেড হয়ে যাওয়া, লেগে থাকা কোনো একটা জিনিস কাজের পেছনে, লেগে থাকা, ধারণ করা, সৃষ্টি করা, রচনা করা, যে কোনো জিনিস এই মকর রাশির মধ্যে পাওয়া যায়। মানে বন্ধুরা এই যে 12টা রাশি রয়েছে, 12টা রাশির মধ্যে মকর রাশি কিন্তু একটা খুব ভাইটাল রাশি, যেটা কী বলবো একটা লোয়ার লেভেল থেকে শুরু করে একটা আপার লেভেল অবধি যায় এবং আপার লেভেলে তো অনেকেই পৌঁছাতে পারে কিন্তু আপার লেভেলটাকে লিড করাতে পারে, সেই কোয়ালিটিস কিন্তু আমি ব্যক্তিগতভাবে দেখেছি মকর রাশির মধ্যে খুব বেশি আসে। শুক্লাভের প্রয়াস অলওয়েজ করতে থাকে, মানে এদের চাহিদা এক্সট্রিম, যেহেতু ভোগের ক্ষেত্র মানে এক্সট্রিম পয়েন্টের দিকে টার্গেট, মানে যেটা করবে সেটা এক্সট্রিম চাই, যদি ফাইন্যান্সিয়াল ম্যাটার হলো তাহলে সেদিকটায় ডেভেলপমেন্টস চাই, যদি এডুকেশন হয় তাহলে সেক্ষেত্রে টপ লেভেল চাই। যারা সাধনার ক্ষেত্রে যাচ্ছেন কিংবা ঈশ্বর নিয়ে রয়েছেন, বহু ক্যান্ডিডেটস মকর রাশির ক্ষেত্রে আমি দেখেছি যারা ব্যক্তিগতভাবে ঈশ্বর সাধনা করছেন কিংবা প্রে করছেন, ধ্যান করছেন, মেডিটেশনস করছেন, যোগা করছেন, একটা টপ লেভেল মেনটেন করতে পারে একমাত্র মকর রাশি। এই মকর রাশির একটা স্পেশাল গুণ কিন্তু ঝোপ বুঝে কোপ দেওয়া অর্থাৎ এরা কিন্তু প্রচণ্ড সুযোগ সন্ধানী হয়ে থাকে। সো মকর রাশির ক্যারেক্টার সম্পর্কে ভ্যারাইটিস টাইপের ক্লাসিফিকেশন করলাম। কালপুরুষের অঙ্গ বিভাগে মকর রাশি কিন্তু হাঁটুদ্বয়ের প্রতিনিধিত্ব করে থাকে,
এবং দক্ষিণ দিকের প্রতিনিধিত্ব করে থাকে। সো যাদের ক্ষেত্রে মকর রাশি অ্যাজ ইউজুয়াল টাইম খুব একটা খারাপ যাচ্ছে না, বাট এই সাড়ে সাতির জন্য এদের অনেকগুলো কাজ কিংবা ব্যক্তিগত গ্রহ নক্ষত্র সন্নিবেশের জন্য অনেকগুলো কাজ পেন্ডিং হয়ে পড়ে আছে, যেগুলো তারা দীর্ঘ সময় চেষ্টা করেও ফুলফিল করতে পারছে না। সো মকর রাশির ক্যান্ডিডেটদের বলবো, কামিং 2022 অনেকটাই ভালো যাবে, 2021 অ্যাভারেজ বলা যেতে পারে, 22 কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই ভালো যাবে। সো মকর রাশির ক্যান্ডিডেটদের বলবো, ডেফিনেটলি একটু সূর্যস্তম তো ডেফিনেটলি জব করবেন, আর সম্ভব হলে কোনো অ্যাস্ট্রোর সাথে একটু কনসাল্ট করবেন। আর ডেফিনেটলি যারা আমার প্রোগ্রাম দেখছেন, চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে আপনারা কিন্তু আমার সাথে থাকবেন। যদি কোনো কোয়ারিজ থাকে আপনার মকর রাশি কিংবা আদার্স কোনো রাশি সম্পর্কে, আপনারা নির্দ্বিধায় কমেন্ট সেকশানে গিয়ে কমেন্টস করুন, আমি কিন্তু অ্যান্সার দিয়ে থাকি। আর এক্ষেত্রে বলবো, অ্যাস্ট্রোলজিক্যালি যারা মনে করছেন এটা অ্যাস্ট্রোলজিক্যালি কনসালটেন্সি দরকার, এয়ারপোর্ট হাজরা চেম্বার ওপেন আছে এবং অনলাইন কনসালটেন্সি আপনারা নিতে পারেন। অল ওভার বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে প্রতিকার প্রতিবিধান বাই কুরিয়ার আপনারা ঘরে বসে পাবেন, সেই ব্যবস্থা এয়ারপোর্ট শিবতলা মন্দির থেকে রয়েছে। সো যদি কোনো কোয়ারিজ থাকে আপনারা ডেফিনেটলি কিন্তু ফোন করে নেবেন। নমস্কার।